বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের জন্য রাজ্যের মষ্টদে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে একের পর এক বিধানসভা লোকসভা উপনির্বাচন পুরো ভোটেও দাপট দেখিয়েছে তৃণমূল। এই আবহেই সামনের বছর পঞ্চায়েত ভোট, সেদিকে লক্ষ্য রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। 5ই মে থেকে 21শে জুলাই পর্যন্ত গ্রামের পাড়ায় পাড়ায় চলবে জনসংযোগ কর্মসূচি, যার ইঙ্গিত আগেই দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকেন্ড মে আমাদের ওয়ান ইয়ার হবে, ছাত্র যুবরা মাদার এমএলএ এমপি তারা গ্রামে গ্রামে ঘুরবে, তারা ব্লকে ব্লকে যাবে, তারা দরকার হলে খাটিয়ায় শোবে, তারা এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলবে এবং জনসংযোগ করবে। তৃণমূল সূত্রে খবর, 5ই মে থেকে 15ই মে পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করবেন তৃণমূল নেতা কর্মীরা। বুথ স্তর থেকে ঢেলে সাজানো হবে দলীয় সংগঠন, জেলায় জেলায় হবে কর্মী সম্মেলন, তৈরি হচ্ছে বুথভিত্তিক প্রচার পুস্তিকা। এছাড়া গ্রামের পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এতে যেমন পঞ্চায়েত প্রধান উপপ্রধান থাকবেন, তেমনই থাকবেন এলাকার বিশিষ্টরাও। পাড়ায় কী সমস্যা রয়েছে তা জানতেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। পাশাপাশি রাজ্যের একাধিক আর্থ সামাজিক প্রকল্পের সুবিধা কারা পাননি তা জেনে সমাধান করা হবে। বুতোয়ারি বই থাকবে, কোন লোকটা আমাদের পরিষেবা পেয়েছে একদম লেখা থাকবে, প্রত্যেকটা প্রজেক্ট যতগুলো প্রজেক্ট কোন লোকটা লেফট আউট হয়ে গেছে, সেই যে দুয়ারে সরকার পাড়ায় সমাধান, এর মধ্যে আমাদের ঢুকা পড়তে হবে, প্রত্যেকে ঢুকে সেই লোকটাকেই দিতে হবে। এবং আমরা ঠিক করেছি যে লোকটা যদি সেই লোকটা যদি অন্য কোনো রাজনৈতিক দল করে তাকে পাওয়ার ব্যবস্থা করতে হবে আমাকে। আসলে এগুলো বুথভিত্তিক, পঞ্চায়েত ভিত্তিক, সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল কিছুই নয়। পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে লুটেরা বাহিনী তৈরি করা, তাদের সংগঠিত করা, কারণ তৃণমূল কংগ্রেস তো ভোটে বিশ্বাস করে না, সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের প্রতি তাদের কোনো আস্থা নেই, কিভাবে লুট করা হবে তারই প্রশিক্ষণ। সূত্রে খবর, তৃণমূলের মূল লক্ষ্য 24শে লোকসভা ভোট, সেই লক্ষ্য পূরণে পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশফুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।